সামনে ফটোটা দেখছেন এখানে আপনারা দেখবেন বাংলা পক্ষ সহযোদ্ধারা আরক্ষা ভবন অর্থাৎ যেটা বোর্ড যেখানে আছে তার সামনে প্রতিবাদ করছে দাঁড়িয়ে রয়েছে এটা চব্বিশে আগস্টের ঘটনা ঠিক আছে কেন এই লড়াই এই লড়াইটা বাংলা পক্ষ লড়ছিল তার কারণ বাংলার যে পুলিশের চাকরি এগুলো বিহারের ব্যক্তিগত মালিকানা হয়ে যাচ্ছে একদম স্পষ্ট যে কথাটা বললাম বাংলার পুলিশের চাকরি বিহারের ব্যক্তিগত মালিকানা হয়ে যাচ্ছে তাই তাদের আটকাতে স্পষ্ট কথা বাংলার পুলিশের চাকরিগুলো যেন বিহারের লোকেদের কাছে না চলে যায় তাই জন্য বাংলা পক্ষ স্পষ্ট দাবি অন্য সকল রাজ্যে যেরকম সেই রাজ্যের প্রধান ভাষা সেটার একশো নম্বর দুশো নম্বর মানে এরকমভাবে বাধ্যতামূলক পেপার থাকে সেটা বাংলাতেও হওয়া চাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল তারা করছে না অপোজিশন সিপিএম তারা এই ব্যাপারে চুপ আর বিজেপি তো খুবই ভালো বিজেপি একুশে ভোটের আগে বলেছে তারা বিজেপি ভোটে জিতলে এখানে লাখ লাখ বিহারিকে এখানে চাকরি দেবে সেটা তৃণমূল অটোমেটিক করে দিচ্ছে তৃণমূল সরকারের সময় তারা তো আরোই খুশি ভেবে দেখুন এই একটা এরকম বাঙালির বিরুদ্ধে চক্রান্ত চলছে বাঙালিকে বেদখল করা হচ্ছে বাংলার চাকরি থেকে অথচ তৃণমূল কিছু করছে না সিপিএম কিছু করছে না বিজেপি তো কিছু করবেই না তাহলে ভেবে দেখুন এই চক্রান্তটার জায়গায় সকলে এক বহিরাগত তোষণের ক্ষেত্রে সকলে একই ছিল আমাদের আন্দোলন ঠিক আছে অন্য এখানে দেখেছেন আমরা প্রতিটি রাজ্যের নিয়ম দিয়ে দিয়েছি যে তামিলনাড়ুতে তামিল পেপার বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বিহারে হিন্দি পাঞ্জাবে পাঞ্জাবি মহারাষ্ট্রে মারাঠি কেরলে মালায়ালম সব আমি পর উড়িষ্যায় উড়িয়া কিন্তু বাংলায় বাংলা বাধ্যতামূলক কোন লম্বা লিখিত পেপারই নেই যাই হোক একটা ভয়ঙ্কর ভিডিও সামনে এসছে এর বাস্তবটা তুলে ধরার জন্য ঠিক আছে এটা ছিল আমাদের আন্দোলন আমরা পরিপ্রেক্ষিতটা আচ্ছা এই এই বাংলা পক্ষর যে সহযোদ্ধারা যারা যারা রয়েছেন এরা কেন এখানে তাদের খাওয়া নেই দাওয়া নেই হঠাৎ সামনে কেন দাঁড়িয়ে আছে তারা পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের কাছে কারণটা দেখিয়ে দেবো এবার এবং শেয়ার করবেন ঠিক আছে প্রথমে দেখুন এই ছবিটা এপ্রিল মাসে আমাদের সামনে আসে এটা হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর এলাকা যেটা প্রায় বিহার হয়ে গেছে এবং সেখানে ছবি পাঠিয়েছিল একজন বাঙালি ভাই কম বাঙালি ছেলে মেয়েদের যে কম্পিটিভ এক্সামের যে গ্রুপগুলো আসে সেখান থেকে এই সব বিহার থেকে এসছে ঠিক আছে এত প্রার্থী পশ্চিমবঙ্গে ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য এটা নিয়োগের জন্য ফিজিক্যাল মানে করে করে বেরিয়ে গেছে দুশো ছেলে এসছে কেউ বাংলা জানে না ঘটনাস্থল থেকে ছবি পাঠালো এক বাঙালি ভাই বাংলার সরকারকে ধিক্কার যে বাধ্যতামূলক বাংলা ভাষার পরীক্ষা না নিয়ে বাঙালি ছেলে মেয়েদের বঞ্চিত করে বাঙালির টাকায় মাইনে জোগাড় করে চাকরি দেওয়া হচ্ছে বহিরাগতদের আচ্ছা ভাবুন তো উল্টো ছবিটা বিহারের কোনো একখানা রিক্রুটমেন্ট বোর্ড সেখানে এতগুলো বাঙালি ছেলে মানে কি বলবো ঘিরে রয়েছে তারা নাকি ওখানে ফিজিক্যাল দেবে ঠিক আছে এটা কল্পনা করতে পারেন আচ্ছা বিহারে এইটা কল্পনা করতে পারেন যে বিহারে হিন্দি বাধ্যতামূলক করার জন্য বিহারের লোকজন সেখানে সেখানকার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে ধর্ণা দিতে হচ্ছে ভাবতে পারেন সবার বাড়ি বাড়ি আমাদের বাড়িটাই হোটেল যাই হোক যেটা বলছিলাম যে এই বঞ্চিত করছে বাংলার ছেলেমেয়েরা বিহারে এরকম চরীক্ষার চাকরি দেখলে পিটিয়ে ফেরত পাঠায় হাজার হাজার ঘটনা হয়েছে এবং সঙ্গে হিন্দি বাধ্যতামূলক কিছুতেই বেরোতে পারবে না বাংলাকে ধর্মশালা বানাচ্ছে কারা সরকার আমলা বিরোধী দলের নিস্তব্ধতা শাসক দল বাংলার বাঙালি জবাব চায় এবার এটা তো বাঙালিও হতে পারে দূর থেকে নেওয়া ফটো সব বুঝলাম এবার ভিডিও দেখুন একটি ভয়ঙ্কর ভিডিও এসছে এই হচ্ছে সেই ভিডিও ঠিক আছে আজকে সতেরো তারিখ এটা হচ্ছে একদম চোদ্দ তারিখের ভিডিও ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ দিতে আসা প্রার্থী ঠিক আছে পনেরো বা চোদ্দ বা পনেরো তারিখ এক জায়গায় চোদ্দ এক জায়গায় পনেরো তারিখ লেখা আছে এই জাস্ট ভিডিওটি বাংলা পক্ষের কাছে এসেছে একটু ভিডিওটি দেখবেন ঠিক আছে এবং শেয়ার করবেন প্রতিটি বাঙালির দেখা উচিত এই ভিডিওটা প্রতিটি বাঙালি ঠিক আছে শুনবেন আমি সাউন্ড ফাউন্ড সব দেব একদম শুনবেন প্রথম থেকে শোনাবো ঠিক আছে এটা পশ্চিমবঙ্গ পুলিশ এটা একটু মাথায় রাখতে হবে কারণ আপনি বুঝতে পারবেন এটা পশ্চিমবঙ্গ পুলিশের দেখুন সব ভালো জামা কাপড় পরে এসছে ইন্টারভিউ তো ইন্টারভিউর দিন তো ভালো জামা কাপড় পরে আসতে হয় বাঙ্গাল মেয়ে তো এসে গেছে শুনুন এবার এরা পশ্চিমবঙ্গে পুলিশ হতে এসছে ঠিক আছে শুনুন এবং শেয়ার করুন আচ্ছা আজকে তো আধার স্টেট হচ্ছে

মানে কিরম চক্র চলছে বুঝতে পারছেন আপনি ভাবতে পারেন একটা কম্পিটিটিভ পরীক্ষা আপনি ইন্টারভিউতে এসছেন আপনি সেটা কোয়ালিফাই করার জন্য কত নম্বর পেয়েছেন তাও জানেন না মানে বুঝতে পারছেন খেলাগুলো কীরকম হচ্ছে শুনতে থাকুন নাকি জানেন

কিছু বোঝে না বলে বলে এরা পশ্চিমবঙ্গে পুলিশ হতে চলেছে ঠিক আছে তার জন্য এটা লিখিত হয়ে গেছে বাংলা বাধ্যতামূলক কোন পরীক্ষা নেওয়া হয়নি এখন ইন্টারভিউ দিতে এসছে সব কাঁচা জামা কাপড় পরে ঠিক আছে দেখতে থাকো কেয়া বলে এটাকে একটু দেখাই হ্যাঁ দেখো এই দেখো উ কোথা কি হয়েছে ঠিক আছে বাংলা তো লুটের মাল বাংলার চাকরি লুটের মাল প্রতিটি দল তোমাকে এদিক ওদিক ঘোরাবে প্রতিটি দল বলবে বাংলায় কাজ নেই বাংলায় কাজ নেই এরা কি করতে এসছে এখানে কেউ মুখ খুলবে না শাসক দল বহিরাগত তোষণ করবে বিরোধী দল বহিরাগত তোষণ করবে একটু ধক নেই বলার একটা কারুর ধক নেই বলার বাংলা পক্ষ ছাড়া

ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা কথা ওখানে কোন একজন পরীক্ষা নিচ্ছে যে তার মধ্যে একজন সিরদার বাঙালি আছে সে বলে তোমরা ফর্ম ফিল আপ করো কেন আমার সেই অফিসারটার জন্য কষ্ট হচ্ছে সেই অফিসার রকম ভাবে চেষ্টা করছে নিজের জাতির ছেলেদের নিজের মাটির ছেলেদের চান্স পাওয়ানোর জন্য কিন্তু একে বলে কি হবে উত্তরটাও বলে দিচ্ছে আমরা তো নেপালিতে পরীক্ষা দিচ্ছি কারণ এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করছে নেপালির অক্ষর আর হিন্দির অক্ষর একই ওইটা পড়ে পড়ে বেরিয়ে যাচ্ছে স্পষ্ট কথা নেপালি পেপার এবং বাংলা পেপার সব একসঙ্গে সকলকে দেওয়া হচ্ছে কেন নেপালিটা ইনক্লুড করা হয়েছে যাতে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার লোকজনের কোনো অসুবিধা না হয় সেখানে যারা নেপালিবাসী তাহলে প্রতিটি কোয়েশ্চেন পেপারে নেপালি থাকবে কেন শুধু ওই জেলা থেকে যারা যারা অ্যাপ্লাই করবে সেখানে তাদের শুধু নেপালি কোয়েশ্চেন পেপার দেওয়া হবে এইটুকু করতে পারে না পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ড তাহলে তো এরা ঢুকতে পারবে না তাহলে তো এরা ঢুকতে পারবে না তাহলে তো এরা ঢুকতে পারবে না বুঝতে পারছো বিষয়টা বলে দিচ্ছে ক্লিয়ার ক্লিয়ার বলে দিচ্ছে কিভাবে ঠিক আছে দেখো আরে সেটা তো ঠিকই বলছে প্রতিটি কোয়েশ্চেন পেপারে কেন রয়েছে তাহলে প্রতিটি কোয়েশ্চেন পেপারের সঙ্গে নেপালি দিচ্ছ কেন বুঝতে পারছো বিষয়টা ভাই তুমি শুধু বুঝতে পারছো বিষয়টা বুঝতে পার বুঝতে পারছো তো এবার দেখো এবার দেখো এবার দেখো বাকিদের আরো ইন্টারভিউ আছে হয়ে যাবে আমি বল আছে তোমার এই যে এই না হাসছে না এখানে পশ্চিমবাংলার মাটিতে কিছু বাঙালি আছে তারা এদের মধ্যে এদের স্বপ্ন কত দূর থেকে এসছে ঠিক আছে তাদের একটা স্বপ্ন আছে তাদের একটা কত বাড়িতে তাদের বাপ মা রয়েছে তারা ভাবছে ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে আর সেখানে বাংলা পক্ষের মতো একটি বদমাইশ যারা বিহার থেকে লোকেরা পশ্চিমবঙ্গের সরকারি চাকরিগুলো পুলিশের চাকরিগুলো দখল করবে সেটা নিয়ে বাংলা দেবার চেষ্টা করছে ছি ছি কি মানবতা বিরোধী কি মানবতা বিরোধী এরা কি মানুষ নয় এই টাইপের লোকজন ভর্তি বাংলা পক্ষর যারা শত্রু বাঙালির যারা শত্রু বাংলার যারা শত্রু দেখুন শুধু একবার এটা অন্য কোন রাজ্যে কল্পনা করতে পারেন এত ধরে যে সিনসিনারি দেখছেন অন্য কোন রাজ্যে কল্পনা করতে পারেন দেখতে থাকুন

তোমার <laughs>

আর কি বুঝলে বুঝলে দেখলে কিছু কিছু ঠিক আছে এবার দেখি লড়াইটা আমরা কিন্তু বহুকাল ধরে দিচ্ছি বুঝতে পেরেছ এই যে আমাদের নানা পেজে এই ভিডিওটি দেওয়া হয়েছে পরপর দেখতে থাকো এইখানে আমরা নিয়মগুলো দিয়েছি দেখো ভালো করে পড়তে পারছো টেবিলটা দেখা যাচ্ছে দেখো প্রতিটি রাজ্যের নিয়ম এইটা বাংলায় বাধ্যতামূলক নয় বাংলা এই সব জায়গায় সংখ্যা লেখা আছে বাংলা এই জায়গাটা হচ্ছে শূন্য বুঝতে পারলে বঙ্গাল মেয়ে কুচ নেই হ্যাঁ ঠিক আছে তাহলে তোরা কেন আতা হ্যাঁ পরের পর এটা হচ্ছে এই এই লড়াইটারই কথা ঠিক আছে কিন্তু এর আগেও আমরা অনেকবার লড়েছি এ দেখো এটা হচ্ছে যে নিউজ এইটিন বাংলা থেকে আমাদের এখানে কভার করতে এসেছিল এটা বলে রাখি যে কি বলছি জানতে হয় না সেখানে শুনে এটা কোথায় হচ্ছে আবার দেখো আমরাই কিন্তু নামি বাংলা পক্ষ যারা কেউ মাঠে নেই আচ্ছা যারা তৃণমূল কে ভোট দাও তারা জিজ্ঞেস করো না তৃণমূল এটা কি হচ্ছে যারা মনে কর তৃণমূল খুব খারাপ সিপিএম কে ভোট দিয়েছ বিজেপি কে ভোট দিয়েছো জিজ্ঞেস করো তো তারা চুপ কেন জিজ্ঞেস করো তারা চুপ কেন বুঝতে পারছ কিরকম বহিরাগত তোষণ চলছে সবার দ্বারা সর্বদলীয় অল পার্টি দক্ষিণ আপনি হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে যেগুলো এখানকার আদৌ ভাষা নয় এখানকার ভূমির ভাষা নয় এগুলো বাংলা না দিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন যার ফলে ভিন রাজ্যের লোকজন এখানে পুলিশের নানা স্তরে ঢুকে পড়ছে এবং বাংলার ছেলে যে ন্যায্য অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কারণ তারা এখানকার ভাষা জানে না সংস্কৃতি জানে না মাটি জানে না বাস্তব জানে না এই অব্যবস্থা যাতে বন্ধ হয় তাই জন্য আমরা আজকে আরক্ষা ভবনে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড তার চেয়ারম্যানকে ডেকোরেশন দিতে এসেছি যে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট পরীক্ষা যেটা হয় এস আই এর সাবিন্স সেক্টারের সেখানে ১০০ নম্বরের বাধ্যতামূলক বাংলা পরীক্ষা নিতে হবে যেরকম অন্য সকল রাজ্যে আছে কারণ পশ্চিমবঙ্গ মঙ্গলগ্রহে নয় পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে বলে ভারতের অন্যান্য রাজ্যে যা নিয়ম লেখানো সেই নিয়ম আমি গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাধারণ বুঝলেন মোটামুটি ঠিক আছে বুঝলেন মোটামুটি এটা নিয়ে খবর করা হয়েছে হয়েছিল ঠিক আছে আমরা কিন্তু পরের পর লড়ে যাই জানেন তো যে এত কথা শুনি আমরা এত সব বকুরি হয় কিন্তু দিনের শেষে লড়াইটাই আমাদেরই করতে হয় দিনের শেষে কোন পার্টি সব তোষণা করে সব তেলিয়ে চলে ঠিক আছে ভেবে দেখুন ভেবে দেখুন এই যে ঠিক আছে এটা নিউজ আইটেম বুঝতে পারছেন যাই হোক এরকম অনেক অনেক আমাদের আছে খুঁজলেই পেয়ে যাবেন কিন্তু এবার একটা কথা বলতে চাই এবার একটা কথা বলতে চাই এইটা কিন্তু শুধু এখানকার প্রবলেম না মানে পুলিশ ডিপার্টমেন্টের প্রবলেম না এটা প্রতিটি ডিপার্টমেন্টের প্রবলেম এটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রবলেম এটা এই যে টেট এসএসসি এসসি এগুলো হচ্ছে এসএসসিতেও প্রবলেম এটা বিদ্যুৎ দপ্তরে প্রবলেম ছিল আমরা অনেকটা লড়াই করে কিছুটা সেপে এনেছি এটা স্বাস্থ্য দপ্তরে প্রবলেম বাইরের লোক ভর্তি সব স্তরে গ্রুপ ডি থেকে মোস্ট এবং তিন বছর আগে একজনের সঙ্গে অনলাইনে কথা বলে আমি অনেক রকম বার করেছিলাম আজকে আমি খুঁজলাম পুরোটা পেলাম না পেলে দেখিয়ে দিতাম আসলে দু হাজার উনিশ বিষয় সে বলছে আমি তখনোটা নকল সেজেছিলাম যে আমি যেন হাবা গোবা কিছু বুঝি না তাতে ও বলল যে যে বলছে না বাংলা পরীক্ষা টরীক্ষা নিয়ে পুরো কাচি হয়ে যাচ্ছে ও বলছে ও বললো রে সব ঢপ কেন এই পুলিশের টপে কারা বসে রয়েছে কোনো বাঙালি বসে রয়েছে বুঝতে পারলেন ও ঠিক হয়ে যায় তাহলে ভেবে দেখুন না তা না হলে ভেবে দেখুন না এই গণহারে বহিরাগত ঢুকছে এটা সম্ভব বাইরে এসছে কেন আগের আগের বছরও পেয়েছে বলে এসছে আগের আগের বছর বলে পেয়েছে বলেই এসছে কেন প্রতিটি কোশ্চেন পেপারে নেপালি অর্থাৎ নাগরি যে হিন্দির যে অক্ষর সেটা দেওয়া হবে নেপালিটা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এর ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য তাহলে শুধু সেইখানকার কোশ্চেন ব্যাপারে তুমি এটা দাও সেখানে যারা ডোমি সাইল দেখাচ্ছে যে আমি এই জেলার অ্যাড্রেস ভেবে দেখুন বুঝতে পেরেছো বুঝতে পেরেছো শেষ করে দিচ্ছে আর বিরোধীরা চুপ কি বলবে ওরা তো সাপোর্ট করে এটা ওরা তো চায় তৃণমূল খুলেছে হিন্দি সেল সিপিএম খুলেছে পশ্চিমবঙ্গ হিন্দিভাষী সমাজ তৃণমূলের অন্য কোথাও বাঙালি সেল আছে বাংলা সেল আছে অন্যান্য রাজ্যে যে খুলেছে সিপিএম তো এত রাজ্যে আছে কেরলে কত বাঙালি কাজ করতে যায় ঠিক আছে কেরল বাংলা ভাষী সমাজ আর বিজেপি তো ছেড়েই দিলাম বিজেপিটা নিজেই একটা হিন্দি সেল এবং হিন্দিভাষী সমাজ সঙ্গে কিছু বাঙালি দালাল কর্মচারী আছে বুঝতে কি ভয়ঙ্কর জায়গায় আমরা ভিডিওটা দেখুন কিন্তু এই ভিডিওটা আগে কিন্তু পাওয়া যাচ্ছিল না বাংলা পক্ষ এসে গেছে তাই কিন্তু বুকে বল নিয়ে বাঙালি ছেলেমেয়েরা কিন্তু এখন এই ভিডিওটা করে ফেলছে দিন বদলাচ্ছে কীভাবে একটা জল যখন গরম হয় না তখন ফোটার আগের মুহূর্তেও কিছু টেম্পারেচারটা বাড়ে আপনি বুঝতে পারবেন না তারপরে ফুটতে শুরু করে হঠাৎ গরম হচ্ছে কিন্তু এই অন্যায় বাঙালি আর সহ্য করবে না মাত্রাটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বাংলা পক্ষ লড়ছে সব বাঙালি এখন জয় বাংলা